হাই গাইস, এখন আমরা যাচ্ছি শপিং করতে, আমার বুনু, আমি, আমার মা। চলো বন্ধুরা, একবারে বাজারে গিয়ে দেখা হচ্ছে। আমার অবস্থা ভালো না, চল ভাগ। তো আমরা মার্কেটে পৌঁছে গেছি, জামা দেখা শুরু হয়ে গেছে। দেখে নাও কতগুলো জামা বার করে দিয়েছি। এদিকে মা দাঁড়িয়ে আছে, বুনু বসে বসে দেখছে, আর আমি পিছনে বসে আছি। খুব গরম লাগছে, আমি ফ্যানের হাওয়া খাচ্ছি। তো এই যে দেখুন জামাগুলো, বুনু আয়নার সামনে গিয়ে দেখছে মানাচ্ছে কি না, কতগুলো যে দেখবে, দেখতে থাকো তোমরা। আমার বোনের কাণ্ড দেখুন, ছোট্ট বাচ্চার জামাগুলো ট্রাই করছে, এগুলো জামা ওর নাকি বলে হবে। আবার আয়নার সামনে চলে গেছে আবার ট্রাই করতে, দেখতে থাকো কতগুলো জামা ও দেখছে আর কোনগুলো নিচ্ছে, সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা। বলছি এটা ভালো। হাই ফ্রেন্ডস, আমরা শপিং করতে গেছিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো কালকে তো রাত্রিবেলা রাত হয়ে গেছিল, তাই দেখা হয়নি। আজকে সকালবেলা তো দেখে নাও কি কি নিয়েছি। আগে মা থেকে শুরু করি, মা কি কি নিয়েছে। এই যে মায়ের একটা শাড়ি নিয়েছে, এরকম এমনি ছোট মোটো অনুষ্ঠানে যাওয়ার জন্য। দেখে নাও এরকম। আর এই শাড়ির প্রাইসটা নিয়েছে 1200 টাকা। তো শাড়িটা দেখতে কেমন হয়েছে বলবে, আর আমাকে তো ভালোই লাগছে, মাকে মানাবেও। তো কাপড়টা কিন্তু নরম, ভালো লাগবে পরতে, পরলে আর কি। তো নেওয়ার ইচ্ছা করছিল না, নেওয়ার কোনো ই ছিল না, যে ভাবলাম যে নিই, সবাই একসাথে যখন হয়েছি 3 মায়ের বেটি মিলে, তো আমরা কিছু কিনি একসাথে, তো ভাবলাম যে কিনি। তাই গেলাম, মা একটা শাড়ি নিয়েছে, সবাই একটা করে নিয়েছি। তো আমি তো দেখলে তোমাদেরকে দেখালামই আগের ভিডিওতে, যে শপিংয়ের ভিডিও, আমি তো তখনই নিয়েছিলাম 2টা কুর্তি, দেখেছিলেন তো। আবার ভাবছি নেব 2-3টা, ভাবলাম না থাক একটাই নেব। তো এই যে বুনুর কুর্তিটা দেখো, বুনুর কুর্তিটার দাম কিন্তু অনেক, এটার দাম হচ্ছে 1500 টাকা। কাপড়টা কিন্তু খুব ভালো আছে। তো জামার সাথে একটা স্যুটও আছে, তো স্যুটে যে নিচে আছে, নিচে কাজ করা আছে, তোমাদেরকে দেখাবো, মানে নতুন ডিজাইন আর কি, অনেক দিনে বাড়াইছে আমি জানি এই ডিজাইনটা, স্যুটের তো দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে কাজ করা আছে, দেখে নাও সব জায়গায় খুব সুন্দর, বুনুকে দারুণ মানিয়েছিল। তো আমি ভয়েসটা জানো কেন দিচ্ছি, আমি কিন্তু কথা বলছিলাম, আমাদের গ্রামে না চলে এসেছে কুলফি মালাই, এমন মানে মাইকটা বলছে জোরে জোরে, তাই আমি আওয়াজটা কমাই দিলাম, মানে কপিরাইট পড়ে যেতে পারে, তাই আওয়াজ কমিয়ে ভয়েস দিচ্ছি। এত মানে মাইকের আওয়াজ, মানে জানলা খোলা ছিল আরও আওয়াজ। তো আমারটা দেখে নাও, আমারটার দাম হচ্ছে 600 টাকা, আমারটা কম দাম। তো আমাকে টাকা না খুব মায়া লাগে খরচা করতে, কিন্তু আমি বেশিটা দামের নিলাম না, 600 টাকাই মাত্র। তো আমারটা ভালোই আছে, কাজ করা আছে, কাজটা বোঝা যাচ্ছে না, সারি সারি আছে, যেহেতু গোলাপি কালার। তো চলো আজকে শপিং শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।